জি ফাইভে বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এই দীপু খুব মজা হবে, এবার আমরা উত্তরপাড়া দক্ষিণপাড়া একসাথে দুর্গাপুজো করব। শুধু তাই নয় মেজদা ভাই, এই একতাই বল রথযাত্রার কমিটির মেম্বাররা সবাই মিলে একসঙ্গে পিকনিক করব শীতকালে। সত্যি সুপর্ণা, তোমার বোন জাদু জানে, জাদু। আমিও তো তাই দেখছি বটি ভাই। ও মাসিমুনি, অপু এটা কি করলো বলতো? মেজদা, ওই মেয়েটা না ভেলকি জানে, ভেলকি। তাহলে আর দেরি নয়, এবার আমরা যাত্রা শুরু করি, কি বলুন অবলা দেবী? হ্যাঁ দাদা, চলুন আমরা সবাই একসাথে এগোই, শুভযাত্রায় তো অনেকক্ষণই বাধা পড়েছে। সবাই বাজাও! আজ রথযাত্রার পুণ্যতিথি, আর সেই পুণ্যতিথিতে হালিশহরের উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া তাদের 25 বছরের বিবাদ ভুলে গিয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর শোভাযাত্রা ও রথ নিয়ে চলে এসেছে হালিশহরের সাবেকি ও প্রাচীন রাধা কৃষ্ণের মন্দিরে। আসুন আমরা সকলে দেখে নিই ভেতরে কি হচ্ছে। এই মুহূর্তে সকল মানুষ দাঁড়িয়ে আছে হাত জোর করে সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখে। এই মানুষগুলোর মধ্যে আজ কোনো ভেদাভেদ নেই, কোনো ভাগাভাগি নেই, এদের সকলের একটাই পরিচয়, এরা পরম পূজ্য ঈশ্বরের ভক্ত। পুজো প্রায় শেষের পথে, আর আপনারা দেখতে পাচ্ছেন এখন পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করা হচ্ছে। ঈশ্বরের সামনে এইভাবে নতমস্তকে দাঁড়িয়ে থাকাই তো ভক্তের ধর্ম। ঈশ্বরকে নিয়ে এভাবে টানাটানি, প্রতিযোগিতা, ঝামেলা, বিবাদ, অশান্তি, সেটা তো কখনোই কাম্য নয়। এই সব কিছু মিটে যাক, এত বছর ধরে তো শুধুমাত্র এটাই প্রার্থনা করে এসেছি। আর আজ আমার এই প্রার্থনা পূরণ করে দেখালো ওই মেয়েটা। জি ফাইভে বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।